আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহ অশেষ রহমত, আমিও ভালো আছি। পিয়ালকে নিয়ে আসছি একটু ঘুরতে এদিকে। অনেক সুন্দর একটা পরিবেশ এখানে, যে এখানে এখানে আসলাম যে তোমাদেরকে দেখাই, আমিও দেখি যে একটা সুন্দর পরিবেশ। আর বিশেষ করে আসছি আমি এখানে, একটা বাগান আছে। ডক্টর বীরু আমাদের পিজি হাসপাতালের বড় ডক্টর, ঢাকা শহরের আবু জাফর চৌধুরী বীরু, তার বাসায় একটু যদি ওইখানে আমাদের যাইতে দেয়তে যাবো, তোমাদেরকে একটু সাথে দেখাবো, আমিও দেখবো বাসাটা, অনেক দেখার শখ। আর বিশেষ করে আসছি আমরখি গাছ, এখানে আমরখি গাছ আছে একটা, আমরখি নাম লক্ষ্মী তোমরা জানাই ও কমেন্টে। যাই হোক, সেই গাছটা দেখার জন্য আসছি, আর সেই গাছটা বিশেষ করে একটু দেখবো এই জন্য আসছি। আমি দেখতে পারলে তোমাদেরকে একটু দেখাবো, আর যারা দেখছো তাদের কাছে তো আনন্দই লাগে। এই জন্য আসছি তোমাদেরও সাথে নিয়ে, যে তোমাদেরকে একটু দেখাবো গাছটা। তো এখন হালকা পাতলা কিছু খাবো, তারপরে পিয়ালকে নিয়ে যাব ডক্টর আবু জাফর চৌধুরী বীরুর বাসায়, আমরা একটু দেখবো আর এই গাছটা একটু দেখবো। আমার ওই পরিচিত একজন সে নিয়ে যাবে দেখাইতে। থাকো তোমরা আমার ছেলে মেয়েরা পাশে। আমাদেরকে খাবার দিল, আমরা এটি খাইয়া এই যে ঘুরতে বের হব এখন। দেখো আমার পিছটায় পিছে অনেক সুন্দর একটা এলাকা, এরিয়া বলো যে একটা। আমরা আবার এইখান থেকে যাব, এখন অনেক লোকজন বেশি থাকলে খুব ভালো লাগতো। আমরা আবার যাব এখান থেকে খাওয়া দাওয়া কইরা, যে ওই যে বললাম আমরখি গাছ দেখবো, ডক্টরের বাসাটা একটু দেখবো যদি যাইতে দেয়। দেখে আসি খাওয়া দাওয়া করে, এখানে আবার আসলাম আমরা। অনেক সুন্দর একটা জায়গা যে দেখার মতো। গরম, অনেক গরম, অনেক সাপ। এখানে একটা গরু আছে অনেক সুন্দর কালো গরুটা, ইয়ালে খাওয়া দাওয়া করতেছে, শেষ হয়ে গেছে একরকম। মা বাচ্চা কি সুন্দর ঘাস খাইতেছে দেখো। অনেক সুন্দর একটা জায়গা, ইয়ালে খাওয়া দাওয়া করতেছে। এই সমস্ত নিরিবিলি পরিবেশটি ভালো লাগে, জায়গাগুলা অনেক সুন্দর লাগে। দেখা গেলাম চোখে আমলখি গাছ দেখি নাই, রোটে ঘাটে দেখছি বিক্রি করে, কিন্তু আমলখির বাগানে আসছি আমি আর পিয়ালে। এই যে বিকাল টাইমে একটু ওখানে যে সামনে যেতে আসছি, আমরা দেখবো কোন জায়গাটায় আমলখি গাছ। তোমরা আসো আমার পাশে। এই যে আমার নিয়ে যাইতেছে আমার এক ভাইজি, আমি ভাইজি আজকে ভাইজির বাসায় যাব না, আরেকদিন যাব। মানে ভাইজি বলতেছে পুপি আসেন, আপনার আমলখি গাছ দেখাই আনি। আমি এই গাছটার জন্য বিশেষ করে এখানে আইছি, আর কখনো দেখি নাই তো গাছপালা, আম গাছ জাম গাছ ছাড়া। এগুলো একটা আমাদের কাছে কমন আনকমন জিনিস, এই জন্য এই বাগানটায় আসছি আমি। এখানে অনেক ঘাস, আম জাম গাছের অভাব নাই, কিন্তু ফলন হইলে আবার আসব এই বাগানে। ওই যে আমলখি গাছ বলতেছে ফুপি ওই সামনে দেখি। মানে বাইজিরে তো আর ফেস দেখানো যাবে না, বাইজিকে ফুপি আমার দেখায়েন না, আমি আচ্ছা দেখাবো না। তা আসো আমার ছেলেমেয়েরা। আমলখি গাছ এটা উপরে আছে, কিন্তু গাছে কাটা দিয়ে থুইছে, তা নিয়ে তা চাকাইতেছে ওই যে কোনার মধ্যে। আমি দেখতে পাইতেছি কিন্তু জুমেও আসে না। কাটা দিয়ে তুইছে আমলখি গাছে, এইটা আমলখি গাছ, এই যে বিখ্যাত আমলখির গাছ বলে এখানে। আমি অনেক ওসায় আমলখি গিলি, আমি কিভাবে দেখাবো আমলখি গিনি। ওই যে এই যে দেখা যাইতেছে, আমি দেখতে পাইতেছি কিন্তু
এটা আমলকি গাছ, এই যে গাছের ছোপায় ছোপায় ভিতরে অনেক, কিন্তু পাতার কালার দেখা যাইতেছে না। আমরা এখানে ঘুরতে আসলাম পিয়ালকে নিয়ে আমলকি গাছ দেখা, কিন্তু আরো সামনে আছে দেখি, এই যে এখানে আমলকি। আমি তো এত বড় হয়েছি জলফই গাছ দেখছি, কিন্তু আমলকি গাছ দেখি নাই। এটা আমলকি গাছ, ঘাস ভিতরে ছোপায় ছোপায় অনেক আছে, কিন্তু দেখানো যাইতেছে না, ঝুমেও আসে না, জিনিসটা ছোট। এই যে গাছ ভর্তি কাটা, কাটা থাকলে সমস্যা নাই, ইয়া কাটা না থাকলে সমস্যা থাকতো না, আমরা যাইয়া দেখতাম উপরে উঠতাম। এই যে ওর হাতে আমলকিটা, কিন্তু এই এটা টোকানো, মুখে দিতে পারবো না, নাহলে মুখে দিয়া দেখাইতাম। এই যে ঝোপের ভিতরে আমলকি আছে, কিন্তু দেখা যাইতেছে না, ওই যে ওইখানটা আছে, এটা আমলকি গাছ। আমি দেখছি, হ্যাঁ ওই যে আমলকি, ওই যে দুইটা দেখো আমার বাচ্চারা, এই যে দুইটা আমলকি গাছে আমি একটু জুম করে দেখাইলাম তোমাদেরকে। এই যে আমলকি দুইটা, অনেক কষ্ট আমার সফল হয়েছে। এই যে আমি অনেক কষ্ট করে ঝুম করে একটু সামনে আনতে পারছি। এইখানে আমলকি গাছের অভাব নাই, এটা আমলকি গাছ। এই যে বাগানটার থেকে চলে যাব, পিয়াল আমি ঘুরা গেলাম, আমার আর এক ভাইজির সাথে আসছিলাম। এখন এখন এই যে চলে যাব, জায়গা বলতাছে বাবু, জায়গা যাও, আমি আসতাছি। এই যে আমরকিটা আমি একটু মুখে দিলাম দিয়া, ওই যে আমরা চলে যাইতাছি আমরকি গাছ দেখা, আর একটা জায়গায় যাব এই গাছ দেখা দেখা গেলাম। ওই যে ওরা অনেক দূরে দেখো, সবাই যে চলে যাইতেছি, আমি এইখানে অনেক দূর থেকে আসছি। এইখানে এখানে অনেক বড় একটা পুকুর আছে, খেজুর গাছের গ্রামটা অনেক সুন্দর। এই গ্রামে আসছি আমরা, এই বাসাটায় আসলাম। এটা বলে ডাক্তার বীরু ডাক্তারের বাড়ি, এখানে শুধু একজন লোক পহর দেয় এই বাড়িটা, এখানে থাকে না তারা, এই যে হেরা থাকে এই বাড়িটা পাহারা দেয়। এটা বীরু ডাক্তারের বাড়ি, পিজি হাসপাতালের বড় ডাক্তারের। হ্যাঁ চলো যাই দেখে আসি, এখানে কোনো লোকজন থাকে না, শুধু নিরিবিলি পরিবেশ আর কিছু না। আমার এই টাচ করার দরকার কি, গাছের ফল গাছে সুন্দর, বড় হইলে এগুলি সবেদা ফল, এই যে রাস্তায় বিক্রি করে যে, আল্লাহ উপরে দেখি কালো মেঘের মতো, কত সুন্দর রয়েছে দেখো, কত সুন্দর সবেদা ফল গুলো, লইলে বকবো না এটি। তো এগুলি দরবা কেন, ওই যে দেখো আল্লাহ কি সুন্দর কালো মেঘের মতো উপরে হয়ে রয়েছে সবেদা গিলা, দেখতে তো সুন্দর। এই যে এই যে কি সুন্দর দেখো, একটা ছোপায় 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 সবেদা ফলগুলি। এই যে আসছি আমি এই বাসাটায় এটি দেখার জন্য, দেখো তোমাদেরকে দেখাইতেছি আমি। এই দেখো একলা একলা কই যাইবা, আল্লাহ কি সুন্দর লাগতেছে সবেদা গুলা, আল্লাহ লেবু হ সবাই খায়, কত সুন্দর রক্ত সাবলা হয়ে রয়েছে এখানে দেখো, রক্ত সাবলা। পুকুরটা কত বড়, সেই মেন রাস্তার থেকে দৈরা এই পুকুরটা। এটা ডক্টর বীরু ডাক্তারের বাড়ি, দেখো কত বড় বাড়ি, মানুষ নাই থাকার জন্য, বাগান দেখো। হ্যাঁ চলো যাইগে আমরা, চলো অনেক সুন্দর বাড়ি। এই গাছে যখন জল ফই হয় না তানিয়া, তখন আরেকবার আসমু, জলফুর সিজনে, জলফুর সিজনে, হ্যাঁ জলফুর সিজনে আসমু জলফুই দেখার জন্য। এই যে যাবো গে আমরা, বাগানটা দেখে গেলাম, পিয়ালকে নিয়ে ঘুরে গেলাম বিকাল টাইমটায়। এখানে থাকে না কেউ, শুধু পাহারা,
মর্গা মর্গা যাইতো না কত বড় বিশাল বড় বাড়ি পড়ে রয়েছে মানুষ নাই থাকার যে খায় না দেখো শুকনা গাছে মরিচ হয়ে রয়েছে আর যারা খায় তাদের গাছে মরিচও নাই গাছ শুকাইয়া কাটাইয়া রয়েছে তারপরে মরিচ হয়ে রয়েছে গাছে এই যে আমরা যাবো গা এখন এই যে হ্যাঁ দেখো না এটা দেখা গেলাম অনেক সুন্দর লাগলো বাসাটা দেখো এটা ডক্টর বীরু ডাক্তারের বাড়ি পিজি হাসপাতালের বড় ডাক্তার তার বাড়ি এটা আমিও দেখলাম তোমাদেরকেও দেখাইলাম আমার অনেক শখ ছিল দেখার এই বাড়িটা দেখা গেলাম আবার বাইরের গেটটা দেখা যাবো যাওয়ার সময় চলো সময় কইরা আয়া থাকমো খালি খালি চা নাস্তা খামো না চা নাস্তা খাইয়া গেলাম তানিয়ার বাসার থেকে কিন্তু কিন্তু এই যে এখন জামুগা কত বড় বিশাল বড় বাড়ি এটা বীরু ডাক্তারের এই যে আমারে আমার বোনটা ভাইটা আমার এই বাসাটা ঘুরায় ঘুরায় দেখাইলো অনেক কইতাছে আসেন আসেন আমি হনে বাসায় চলে যাব এবার নামাজ পড়ব গেলাম গা আরেকদিন আসবো সুবাড়ির বাগান খাওয়াইয়া লোক নাই এত বড় বাড়ি বিশাল বড় বাড়ি পইরা রয়েছে যার আছে তার লোক নাই যার নাই সে থাকার জায়গা ওটুকু পায় না আর যার আছে তার থাকার লোক নাই এই যে এটা বীরু ডাক্তারের গেট বাড়ির মেন গেট এটা আরো অনেক গেট আছে এটা অনেক বিশাল বড় দেখার মতো দেখানোর মতো হলে সময় নাই একটু মেন গেটটা খালি দেখাইলাম তোমাদেরকে আমরা ভিতরের থেকে আসলাম বাইরে এই যে এত সুন্দর পরিবেশ নিরিবিলি দেখো এখন চলে যাব তানিয়া তো চলে যাই আমরা হ্যাঁ এই যে আমার ছেলে মেয়েরা আমরা বাসায় চলে যেতেছি অনেক কিছু দেখলাম খাওয়াইলাম পিয়ালকে এই যে এখন বাসায় যাবো গা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও খারাপ লাগুক আর ভালো লাগুক তোমাদের কাছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাইও আমরা ঘুরলাম যে আজকে এই যে বাসায় চলে যাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি আল্লাহ হাফেজ।